আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমি উপস্থাপন করছি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ। এই চ্যাপ্টারের উপরে আলোচ্য বিষয় হচ্ছে আজকের ভৌত রাশি, পরিমাপের একক, এককের গুণিতক, উপগুণিতক, মাত্রা এবং মাত্রা সমীকরণ। এইসব বিষয় নিয়ে আমি তোমাদের জন্য আজকের ভিডিও উপস্থাপন করছি। তো প্রথমেই আসি ভৌত রাশি কি। ভৌত রাশিটা কি বা রাশি কাকে বলে, শুধু রাশি জিনিসটা কি? তো এই প্রশ্নটা আমি ক্লাসে করার পরে অনেক ছাত্ররাই আমাকে অ্যান্সার দিতে পেরেছে বা পারে। সেটা হচ্ছে ছাত্ররা বলে থাকে যে স্যার, যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু মাপা যায় তাকেই তো রাশি বলে। এরপরে আমি যখন দ্বিতীয়বার প্রশ্ন করি যে তাহলে বলো তো কি মাপা যায়, এবার কিন্তু ছাত্ররা একটু আবোল তাবোল কথা বলে যে বলা যায় স্যার কেন, এই টেবিল মাপা যায়, চেয়ার মাপা যায়, বই মাপা যায়, খাতা মাপা যায়, ব্যাগ মাপা যায়, রাস্তা মাপা যায়, তারপরে এই স্কুল মাপা যায়, এই ক্লাসরুম মাপা যায়, তাহলে এইগুলো কি রাশি? হ্যাঁ, তারা বলে ফেলে রাশি। আসলে ভুল উত্তর। তোমাকে যদি বলা হয় শ্রেণীকক্ষ মাপা যায়, শ্রেণীকক্ষ মাপা যায় মানে শ্রেণীকক্ষের কি মাপা যায়, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য মাপা যায়, এই দৈর্ঘ্যটা হচ্ছে রাশি। আবার যদি বলা হয় আর কি মাপা যায়, বলতে পারো প্রস্থ, হ্যাঁ প্রস্থটা রাশি। এবার যদি তুমি বলো স্যার এটার ক্ষেত্রফল মাপা যায়, হ্যাঁ ক্ষেত্রফলটাও রাশি। আবার যদি তোমাকে বলা হয় হ্যাঁ আর কি আয়তন মাপা যায়, হ্যাঁ আয়তন মাপা যায়, এটা হচ্ছে রাশি। তোমার ভর মাপা যাবে, এই ভর হচ্ছে একটা রাশি। তোমার উচ্চতা মাপা যাবে, উচ্চতা রাশি। একটা পদার্থের আয়তন মাপা যাবে, আয়তনটা রাশি। একটা পদার্থের ঘনত্ব মাপা যাবে, এই ঘনত্ব হচ্ছে রাশি। তো এইগুলো হচ্ছে রাশি। তাহলে মাপা যাবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ভর, আয়তন, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, এইগুলো মাপা যাবে। তাহলে যা মাপা যাবে তা কি রাশি বলে। এই রাশিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। হ্যাঁ, মৌলিক রাশি কি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এটা হচ্ছে যে কোয়ান্টিটি বা যে রাশি স্বাধীন, অন্য রাশির উপর নির্ভর করে না। তোমরা ছোটবেলায় পড়েছো মৌলিক পদার্থ কি, যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তার নাম মৌলিক পদার্থ। এটা খুব সহজ করেই বলছে, একইবারে ঠিক ওইটার মতোই এখানে মৌলিক রাশি হচ্ছে যে রাশি স্বাধীন, অন্য রাশির উপর নির্ভর করে না, তার নাম হচ্ছে মৌলিক রাশি। আর লব্ধ রাশি হচ্ছে যে রাশি মৌলিক রাশি থেকে পাওয়া যায়, তার নাম হচ্ছে লব্ধ রাশি। যেরকম পড়ছো যৌগিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তার নাম যৌগিক পদার্থ। তাহলে এখানে যে রাশিকে ভাঙলে একের অধিক মৌলিক রাশি পাওয়া যায় সেটা হচ্ছে লব্ধ রাশি। এক্সাম্পল দিলেই তোমরা ক্লিয়ার হবে। মৌলিক রাশি যেমন ধরো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এগুলো হচ্ছে মৌলিক রাশি। আর লব্ধ রাশি যেমন ধরো ক্ষেত্রফল। কিভাবে লব্ধ রাশি হলো, ক্ষেত্রফল সমান কি? সবাই কিন্তু একই অ্যান্সার দেয়, স্যার দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান ক্ষেত্রফল। আসলে এইটা হচ্ছে শুধুমাত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে, শুধু আয়তক্ষেত্রের জন্য ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। কিন্তু তোমাকে যদি আমি একটা ত্রিভুজ দিয়ে দিই, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল √ (s)(a)-(b)-(c), আবার ত্রিভুজের ক্ষেত্রফল (½)(ভূমি)×উচ্চতা, অথবা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বলতে পারো যে √3/4a² সমবাহু ত্রিভুজের জন্য, আবার সমদ্বিবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফল (b/4) √4a² - b², এরকম বিভিন্ন ত্রিভুজের বিভিন্ন রকম ক্ষেত্রফল আছে। তাহলে ক্ষেত্রফল কিন্তু শুধু দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তোমাকে যদি বলা হয় ক্ষেত্রফল সমান কি, তখন তুমি একটা পাল্টা প্রশ্ন তাকে জুড়ে দিবে টিচারকে, স্যার ক্ষেত্রফল কিসের ক্ষেত্রফল, সেটা বারে জিজ্ঞেস করবা। তারপরে তুমি যেটা অ্যান্সার দিবা সেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখো ক্ষেত্রফল, আমি যদি সেই তোমাদের যে একবার সহজ কথাটা ধরে নেই, এই দৈর্ঘ্য ইনটু প্রস্থ এটা হচ্ছে ক্ষেত্রফল।
তাহলে দেখো তো এই ক্ষেত্রফলটা এই দৈর্ঘ্যটা এখানে নির্ভর করছে না কার উপরে মৌলিক রাশির উপর নির্ভর করছে আবার প্রস্থটা এটাও কিন্তু একটা দৈর্ঘ্য আবার আমি যদি বলি বল বল সমান কি ভর ইনটু ত্বরণ হ্যাঁ ত্বরণকে আরো ভাঙা যাবে সেটা আমি পরে দেখাচ্ছি তাহলে এই ভর কিন্তু দেখো এই ভরের উপর কার উপর নির্ভর করতেছে মৌলিক রাশির উপর আবার তোমাকে যদি বলা হয় বেগ বেগ সমান কি বেগ সমান তুমি জানো যে স্মরণ বাই সময় এই স্মরণ মানে হচ্ছে এই এইটা এই দৈর্ঘ্য দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে আবার এই সময় এর উপর ডিপেন্ড করতেছে দেখো মৌলিক রাশির উপর ডিপেন্ড করতেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কয়টা লব্ধ রাশি আমি লিখেছি প্রত্যেকটা লব্ধ রাশি কিন্তু মৌলিক রাশি থেকে লাভ করা যায় তো তুমি তোমাকে বলা হলো যে মৌলিক রাশি আর লব্ধ রাশি কি তার মৌলিক রাশি হচ্ছে যে রাশি স্বাধীন অন্য রাশির উপর নির্ভর করে না তার নাম হচ্ছে মৌলিক রাশি আর লব্ধ রাশি যে রাশি মৌলিক রাশি থেকে লাভ করা যায় বা মৌলিক রাশি থেকে পাওয়া যায় তার নাম হচ্ছে লব্ধ রাশি এখন তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে এটা একটা লব্ধ রাশি কেন তোমাকে বলা হলো কাজ এটা একটা লব্ধ রাশি কেন লব্ধ রাশি সেটা আমি দেখাচ্ছি হ্যাঁ কেন তো উত্তরটা হবে তোমরা জানো যে কাজ সমান কি কাজ সমান বল ইনটু স্মরণ তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এই স্মরণের উপর ডিপেন্ড করতেছে এবার এই বল এটা কিন্তু লব্ধ রাশি তাহলে এইটা কোন কোন রাশির উপর নির্ভর করে আমি দেখাবো যে কাজ সম্পূর্ণটাই মৌলিক রাশির উপরে নির্ভরশীল বলকে আমি লিখলাম বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ আর স্মরণ তো আছেই তাহলে দেখো এই ভর একটা মৌলিক রাশি স্মরণ একটা মৌলিক রাশি এই দুইটাকে আর কিছুই করা যাবে না তুমি এই ত্বরণটাকে ভাঙবা কিভাবে দেখো ভর ইনটু ত্বরণকে আমি লিখলাম বেগ বাই সময় ইনটু স্মরণ তাহলে তোমার দেখো এই বিষয়গুলো জানা লাগবে কিন্তু না জানলে হবে না মানে এই বিষয়গুলো পরবর্তী চ্যাপ্টারে আছে আমি অলরেডি তোমাদেরকে মানে গতির উপরে তোমাদের ভিডিও দিয়েছি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি বলের উপরে দিয়েছি কাজ ক্ষমতা শক্তি ওই চ্যাপ্টারের উপরেও দিয়েছি সেখানে এগুলোর ব্যাখ্যা আবার দেওয়া আছে যা হোক এই সংজ্ঞাগুলি এবং এই রাশিমালাগুলি তোমার জানতে হবে যে কাজ সমান কি আবার বল সমান কি ত্বরণ সমান কি এবারে আমি এই ভরটা ঠিকই লিখলাম দেখো বেগকে লিখলাম যে স্মরণ বাই সময় আর আরেকটা সময় ছিল স্কোয়ার দিয়ে দিলাম আর এই স্মরণ তো আরেকটা আছে তাই উপরে স্মরণ এসেছে তাহলে দেখো তো কাজটা কিন্তু ভর ভর মানে এই যে মৌলিক রাশি একটা স্মরণ স্মরণ মানে দেখো দৈর্ঘ্য এটা একটা মৌলিক রাশি সময় এটা একটা মৌলিক রাশি এর উপর ডিপেন্ড করে কাজেই তোমরা লিখে দিবা নিচে সুতরাং কাজ একটি লব্ধ রাশি এইভাবে তোমরা দেখাইতে পারবা যে কোনটা লব্ধ রাশি এবং কিভাবে লব্ধ রাশি হলো এরকম প্রশ্ন কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসে আবার তোমাকে আসতে পারে বল একটা লব্ধ রাশি বেগ একটা লব্ধ রাশি এই ত্বরণ একটা লব্ধ রাশি কেন সেটা দেখানো এবার আসো আমি পরিমাপের একক সম্পর্কে তোমাদেরকে বলবো পরিমাপের একক এই মৌলিক রাশি সম্পর্কে আমরা এই যে এককের বিভিন্ন পদ্ধতি আছে সেখানে আবার আরেকটু বলবো দেখো পরিমাপের তো পরিমাপের এককটা কি তোমাকে যদি আমি প্রশ্ন করি তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব কত তুমি হুট করে বলতে পারো স্যার আমার বাসা থেকে স্কুলের দূরত্ব প্রায় 500 মিটার ধরো এখান থেকে এখানে ধরো এখানে আছে স্কুল আর এখানে আছে তোমার বাসা তো 500 মিটার মানে কি তোমার একটু নির্দিষ্ট একটা পরিমাণ দৈর্ঘ্যকে মিটার ধরতে হয়েছে দেখো দেখো ধরো এটা 1 মিটার এখান থেকে 1 মিটার এখান থেকে 1 মিটার এরকম করে ধরো এই পর্যন্ত তোমার 500 মিটার হবে তা নির্দিষ্ট একটা জায়গাকে তোমার মিটার ধরে নিতে হয়েছে না এটা হচ্ছে আদর্শ মাপ আদর্শ পরিমাপ বা স্ট্যান্ডার্ড মাপ এরকম মনে করো যে এই 1 মিটার আরো 1 মিটার হবে 2 মিটার আরো 1 মিটার নিলে 3 মিটার হবে আরো 1 মিটার নিলে 4 মিটার হবে
তো এই স্ট্যান্ডার্ড মাপ এটাকে আমরা বলি কি যে আদর্শ পরিমাপ এর সাথে তুলনা করে কোন কিছু মাপা হয় তার নাম হচ্ছে পরিমাপের একক যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোন কিছু পরিমাপ করা হয় বা কোন কিছুর পরিমাণ নির্ণয় করা হয় তার নাম হচ্ছে পরিমাপের একক এবারে আসি এই পরিমাপের একক ও দুই প্রকার একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে লব্ধ একক এখন মৌলিক একক কি মৌলিক একক হচ্ছে মৌলিক রাশির এককে বলা হয় মৌলিক একক অথবা যে একক স্বাধীন অন্য এককের উপর নির্ভর করে না তার নাম হচ্ছে মৌলিক একক যেমন দৈর্ঘ্যের একক কি মিটার এম লিখলাম সময়ের একক সেকেন্ড এস লিখলাম ভরের একক কিলোগ্রাম কেজি লিখলাম এবারে লব্ধ এককটা কি যে একক মৌলিক একক থেকে লাভ করা যায় যে একক মৌলিক এককের উপর নির্ভরশীল অথবা যে একক মৌলিক রাশি থেকে পাওয়া যায় তার নাম হচ্ছে লব্ধ একক যেমন তোমাকে বলা হলো ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার দেখো তো মিটারটা এখানে আছে না এটা হচ্ছে লব্ধ একক আবার যদি বলা হয় বেগের একক কি তোমরা বলে দাও মিটার পার সেকেন্ড দেখো এই মিটার এখানে আছে এখানে আর সেকেন্ড এখানে আছে এই মিটার এই সেকেন্ড দেখো তো এর উপর ডিপেন্ড করতেছে এর উপর ডিপেন্ড সারা তার একক নির্ধারণ করা যায় না যদি বলা হয় বলের একক কি বলের একক হচ্ছে নিউটন এখন এই বলের এককের মধ্যে কি আছে তোমরা জানো যে F equal to ma মানে এখানে কিলোগ্রাম আছে ভরের একক কিলোগ্রাম আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমি বলতে পারি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার দেখো তো এই কিলোগ্রাম এখানে রয়েছে মিটার আছে এখানে সেকেন্ড আছে এখানে তার মানে এই মৌলিক একক সারা লব্ধ একক চিন্তাও করা যাবে না তারপর মনে হয় তোমরা বুঝতে পেরেছো মৌলিক একক কোনগুলো লব্ধ একক কোনগুলো এবার আসি যে পরিমাপের একক সম্পর্কে আরেকটু আসি যে এককের বিভিন্ন পদ্ধতি আগে এই একক নির্ধারণের জন্য বিভিন্ন পদ্ধতি চালু ছিল যেমন একক একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি বা এপিএস পদ্ধতি তারপরে ছিল সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এমকেএস পদ্ধতি এটার আরেকটা নাম হচ্ছে ব্রিটিশ পদ্ধতি পুরো নামটা হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড পুরো নামটা কি ফুট পাউন্ড সেকেন্ড আরেকটা ছিল মানে ফরাসি পদ্ধতি এটাকে বলা হয় ফরাসি পদ্ধতি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড আর এটা হচ্ছে মেট্রিক পদ্ধতি বা মিটার কিলোগ্রাম সেকেন্ড এটা হচ্ছে ভরের একক এটা হচ্ছে সরি এটা হচ্ছে দৈর্ঘ্যের একক এটা ভরের একক আর এটা সময়ের একক দৈর্ঘ্য ভর সময় তো এইভাবে একক নির্ধারণ করা হতো বিভিন্ন দেশে এরকম বিভিন্ন একক চালু ছিল যেমন আমাদের দেশের মুরব্বী যারা আছেন একটু বয়স্ক মুরব্বী তারা কিন্তু এখনও চাউলের মানে কেজি বলেন না বলেন শের আবার মন দশ মন পাঁচ মন পঁচিশ মন একশো মন বলে থাকেন যে এই বাড়িতে একশো মন ধান হয় বা এই বাড়িতে এক হাজার মন ধান হয় আবার দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের এই যুগের অনেকেও বলে থাকেন যে কয় মাইল কয় ফুট কয় ইঞ্চি বাজারে গেলে দেখা যায় কয় গজ কাপড় এরকম বলা হয় তো এখন কোন কোন দেশে এই ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি চালু ছিল কোন কোন দেশে সিজিএস পদ্ধতি কোন কোন দেশে এই মিটার কিলোগ্রাম সেকেন্ড এই পদ্ধতি চালু ছিল এতে করে বিশ্বব্যাপী বিভিন্ন পণ্য আদান প্রদান সহ ব্যবসা বাণিজ্যে অনেক অসুবিধা দেখা দেয় এই সমস্যার সমাধান করার জন্য ১৯৬০ সালে এককের মান নির্ধারণ সরি একক নির্ধারণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা তারা একটা সিদ্ধান্তে উপনীত হন যে এরকম ব্যবসা বাণিজ্য করতে নানান সমস্যা দেখা দিচ্ছে তাই
তারা কি করেন যে এই পদ্ধতির সাথে দেখো এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে কিলোগ্রাম, এটা হচ্ছে সেকেন্ড। এই পদ্ধতির এই তিনটা এককের সাথে আরো চারটা একক নির্ধারণ করে এমন একটা পদ্ধতি চালু করেন যেটার নাম হচ্ছে এসআই সিস্টেম বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। এটা মূল মানে পুরো নামটা হচ্ছে ইট সিস্টেম ডি ইন্টারন্যাশনাল, ফরাসি শব্দ সিস্টেম ডি ইন্টারন্যাশনাল, ওখান থেকে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল শব্দটা আসে, সিস্টেম ডি ইন্টারন্যাশনাল, এটা একটা ফরাসি শব্দ, এখান থেকে আসে যে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। এই পদ্ধতি চালু করা হয় কত 1960 সালে, কোন কোন এককগুলো নিয়ে, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড এবং আরো চারটা একক। চারটা একক হচ্ছে বলি আমি তড়িৎ প্রবাহের জন্য মানে বিদ্যুৎ ইলেকট্রিসিটি মাপার জন্য হচ্ছে এম্পিয়ার, আর তাপমাত্রা মাপার জন্য মানে তাপ মাপার জন্য বা তাপমাত্রা মাপার জন্য হচ্ছে কেলভিন, আর হচ্ছে দীপন ক্ষমতা, দীপন প্রবাহ বা তুমি বলতে পারো যে দীপন মাত্রা পরিমাপের জন্য ক্যান্ডেলা, আর হচ্ছে পদার্থের পরিমাণ মাপার জন্য মোল। এই চারটা রাশি যুক্ত করে একটা একক নির্ধারণ করা হয়, চারটা আর এই তিনটা সাতটা, মানে এসআই পদ্ধতির সাতটা মৌলিক রাশি নির্ধারণ করা হয় যে এই সাতটা মৌলিক রাশি আমরা সারা বিশ্বব্যাপী একইভাবে পরিমাপ করব। সেই সাতটা মৌলিক রাশি কি কি? এসআই পদ্ধতির সাতটা মৌলিক রাশি আমি এখানে লিখে দিলাম, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন মাত্রা, আর একটা হচ্ছে পদার্থের পরিমাণ। এই সাতটা মৌলিক রাশি নির্ধারণ করা হয়েছে, সাতটা মৌলিক রাশি সারা বিশ্বব্যাপী একইভাবে পরিমাপ করা হবে। এই দৈর্ঘ্যের ইংরেজি নামটা হচ্ছে, ইংরেজি নামটা মনে রাখবা যে লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, কারেন্ট, তারপরে লুমিনাস ইন্টেন্সিটি, আর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এবং এরার একক কি? দেখো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, আর দীপন মাত্রার একক হচ্ছে ক্যান্ডেলা, আর এটার একক হচ্ছে পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। এবং প্রত্যেকটার আবার প্রতীক আছে, এটার এককের প্রতীক হচ্ছে এম, এটা হচ্ছে কেজি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে কে, এম্পিয়ার এ, ক্যান্ডেলা সিডি, আর এটা মোল। এভাবে এককের প্রতীক নির্ধারণ করা হয়। তো এইভাবে এই সাতটা মৌলিক রাশি তোমরা মুখস্থ রাখবা, এবং এই তিনটা মৌলিক রাশি খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা মৌলিক রাশির মাত্রা একক দিয়ে আমরা অন্যান্য কাজ করি, আমরা এই সামনে আবার বলবো এই সব পদ্ধতি সম্পর্কে। তো এসআই পদ্ধতির তাহলে সুবিধা কি হয়েছে? সুবিধা হয়েছে ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে এসআই পদ্ধতির সুবিধা হয়েছে। এখন এই মৌলিক রাশিগুলোর প্রত্যেকটা স্ট্যান্ডার্ড একটা সংজ্ঞা আছে, যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সেই মিটার কাকে বলে এটা তোমাদের বইয়ে লেখা আছে। যেমন আমি যদি বলি যে ক্রিপ্টনের মানে ক্রিপ্টন মানে হচ্ছে সিএসি, ভর সংখ্যা বিশিষ্ট ক্রিপ্টন, সেইটার পরমাণুকে উত্তেজিত করলে এইটা কমলা রঙের, এখান থেকে মানে ক্রিপ্টন, ক্রিপ্টন হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 86, এটাকে যদি উত্তেজিত করা হয় তাহলে এখান থেকে কমলা রঙের একটা আলো নির্গত হয়, এক ধরনের আলো নির্গত হয়। ওই আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য হয় তার নির্দিষ্ট একটা সংখ্যা, এটা হচ্ছে 16507 63.73
গুণ দৈর্ঘ্যকে এক মিটার বলা হয়। এটা তোমাদের বইয়ে বিভিন্নভাবে লেখা আছে, বা ভরের একক এক কিলোগ্রাম কাকে বলে, এক সেকেন্ড কাকে বলে, তারপরে এক কেলভিন কাকে বলে, এক এম্পিয়ার কাকে বলে, এক ক্যান্ডেলা কাকে বলে, এক মোল কাকে বলে, ইত্যাদি বিষয়গুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে। আমি যেখানে আসি যে এককের গুণিতক এবং উপগুণিতক, এই সংখ্যাটা কেন আসলো, এই কথাটা কেন আসলো, এককের গুণিতক এবং উপগুণিতক এইটা কি, জিনিসটা কি, এইটা আমি একটু দেখাবো তোমাদের। এইটার জন্য তোমাদের বইটা একটু দেখবা যে এককের গুণিতক আর উপগুণিতক সম্পর্কে লেখা আছে। যে তোমাকে যদি বলা হয় যে একটা নবনির্মিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা কত ওয়াট, সেই ক্ষেত্রে আমি লিখলাম এখানে 2000 লিখে আবার দুইটা শূন্য দিলাম, আবার দুইটা শূন্য দিলাম, আবার দুইটা শূন্য দিলাম। তাহলে কয়টা শূন্য দিয়েছি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো স্বাভাবিকভাবেই তুমি বলতে পারো আমি বললাম যে এত ওয়াট। তো তুমি বলার সময় এরকম বলতে পারো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে তুমি বলতে পারো 200 কোটি ওয়াট। এখন যদি আমি বলি যে আরো 5টা শূন্য দেই, তাহলে এটাকে লেখা একটু কঠিন হয়। এই জন্য আমরা খুব সহজেই যদি লিখি 2, 4, 6 এরকম দিয়ে, দেখো 2 কিউব, হ্যাঁ 20 কিউব ইন্টু, বা যদি লেখো 2 × 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10^9 ওয়াট, এরকমও লেখা যায়। এটাকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা। আবার 1 মেগাওয়াট সমান 10^6 ওয়াট। তাহলে এখানে 10^6 বাদ দাও, যদি লিখি আমি 2000 × 10^6 মেগাওয়াট, এই দেখো 2, 4, 6টা বাদ দিয়ে দিলাম, 6টা 0, আমি এভাবেও লিখতে পারি। তো এই এই জন্য আমাদের বিভিন্ন এই যে মেগাওয়াট, কিলোওয়াট, তারপরে গিগাওয়াট বা মেগাভোল্ট, কিলোভোল্ট, ঠিক আছে, ডেকাভোল্ট বা ডেকামিটার, এরকম বিভিন্ন গুণিতক উপগুণিতকের প্রয়োজন হয়। সেটা একটু দেখাই দিচ্ছি আমি এখানে, দেখো এটা মনে রাখবা তোমরা, এভাবে আমি যেভাবে কাজ করি, ইপিটিজি MKHDA খেয়াল করো, ইপিটিজি MKHDA এটা হচ্ছে গুণিতক। আবার উপগুণিতক যখন, সেটা কি লিখবা দেখো, উল্টা উপগুণিতক, এখান থেকে শুরু করি আমি, DA বা D রাখো শুধু, ডি ডিসিএম মিউ NPFA, এই কয়টা সংখ্যা মানে এই কয়টা অক্ষর মনে রাখো, ইপিটিজি এম কে এইচ ডি, এখানে এটাকে লেখো 18, 3 করে কমাই দাও, 15, 12, 9, 6, 3, এরপরে 3-এর পরে 2, 1। আবার এইটার ক্ষেত্রে দেখো উল্টা লিখবা, 1, 2, 3, এরপরে দেখো 1, 2, 3, এখানে 6, 6, 9, 3 করে বাড়বে, 12, 15, 18। হ্যাঁ, কি বুঝালাম এটা দ্বারা, ই দ্বারা বুঝায় এক্সা, তোমরা একটু বইটা দেখে নিবা, ই দ্বারা বুঝায় এক্সা, পি দ্বারা পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা। আমি আবার বলছি, এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা। আবার এখানে যেটা দিয়েছি আমি দেখো উপগুণিতক, সেটাকে বলবা, এটা দ্বারা বুঝায় ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, মাইক্রোর চিহ্ন এটা, তুমি দেখো ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো,
পিকো ফেমটো অটো, পিকো ফেমটো অটো। আমি আবার বলছি দেখো, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো। এটা দ্বারা কি তুমি লিখবাটা কি? তাহলে এইটাকে যদি লেখো এক এক্সামিটার সমান 10^18 মিটার, এক এক্সামিটার সমান সমান 10^18 মিটার। আমি বলছিলাম এক্সাম তারপরে পেটা, তাহলে এক পেটা মিটার সমান সমান কত? পিএম লিখলাম সমান সমান 10^15, এক টেরাগ্রাম বা টেরামিটার পিএম সমান সমান 10^12, এক গিগামিটার বা এক গিগাভোল্ট সমান আমি মিটারই লিখলাম 10^9 মিটার, সবগুলি তার মিটার। এক মেগাওয়াট বা মেগামিটার সমান 10^6 মিটার, এক কিলোমিটার এটা পারো সবাই, এক কিলোমিটার সমান 10^3 মানে 1000 মিটার, এক হেক্টোমিটার সমান 10^2 এত মিটার, এক ডেকামিটার সমান সমান 10 মিটার মানে 10^1 লিখতে পারো এরকম। এবার যখন এইটায় আসবো, পরেরটায় আসবো, তখন তোমরা এটা মাইনাস লিখবা। যদি বলি যে এক ডেসিমিটার সমান 10^-1 মিটার, এক সেন্টিমিটার সমান 10^-2 মিটার, এক মিলিমিটার সমান 10^-3 মিটার, এক মাইক্রোমিটার 10^-6 মিটার, এক ন্যানোমিটার সমান 10^-9 মিটার, এক পিকোমিটার সমান 10^-12 মিটার, এক ফেমটোমিটার সমান 10^-15 মিটার, এক অটোমিটার সমান 10^-18 মিটার। তাহলে আমি দেখো প্রথমে তোমাদের কিন্তু এইগুলি দেখিয়েছি, এক্সা মানে ইপিটিজি এমকে এইচডি নাম্বার, এক সংখ্যাগুলি মনে রাখবা 18, 15, 12, 9, 6, 3, 2, 1। আবার এখানে ডিসিএম এটা হচ্ছে মাইক্রো, মিউ দ্বারা বোঝায় মাইক্রো, তারপরে ন্যানো পেটা ফেমটো অটো। তো এইভাবে সরি এটা পেটা না পিকো, এটা হচ্ছে পিকো, এক পিকোমিটার ফেমটো অটো। এইভাবে তোমরা এই সংখ্যাগুলি মনে রাখতে পারলে দেখো অবজেক্টিভে যদি এইগুলি আসে তোমরা লিখতে পারবে। এই মোটামুটি এককের গুণিতক উপগুণিতক সম্পর্কে বললাম। এবার দেখো মাত্রা এবং মাত্রা সমীকরণ, মাত্রা কি আর মাত্রা সমীকরণ কি? মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে বলা হয় মাত্রা। মাত্রা ইংরেজি নামটা হচ্ছে ডাইমেনশন, আমি এখানে লিখলাম না, মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচক। তো অনেকেই এটা লেখার সময় ভুল করে, যদি বলা হয় দৈর্ঘ্যের মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রা সবাই বলে দেয় এল, আসলে মাত্রা হচ্ছে এইটা L^1। আজকে আমি ক্লাস নিচ্ছিলাম, এক স্টুডেন্ট বললেন, বলল যে স্যার তাহলে এলটা কি? আসলে সূচক মানে হচ্ছে পাওয়ার, আর এই সূচক বা পাওয়ার কখনো একা বসতে পারে না, যে আমি মাথায় ক্যাপ মাথায় দিয়েছি, মাথা ছাড়া কি ক্যাপ বসবে? বসবে না, কাজেই এই বেস ছাড়া পাওয়ার বসবে না, এই জন্য এল লেখা হয়। কিন্তু মূল মাত্রা হচ্ছে এটা, কারণ তুমি বলার সময় বলো কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে বলা হয় মাত্রা। তাহলে মৌলিক রাশির সূচক হচ্ছে 1, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে মূলত 1। এবারে তোমাকে যদি বলা হয় ক্ষেত্রফলের মাত্রা, মাত্রা হচ্ছে L^2। এবার তোমাকে যদি বলা হয় যে ত্বরণের মাত্রা কি, ত্বরণের মাত্রা হচ্ছে
উপরে থাকে বেগের মাত্রা নিচে হচ্ছে সময়ের মাত্রা তাহলে বেগের মাত্রাটা আবার কি বেগের মাত্রাটাকে তুমি লিখবা যে সরণের মাত্রা বাই সময়ের মাত্রা বেগের মাত্রা হচ্ছে l t টু দি পাওয়ার মাইনাস 1 নিচে t মানে l t টু দি পাওয়ার মাইনাস 2 এবারে আসি দেখো এইভাবে মাত্রাগুলি মনে রাখবা বিশেষ করে মৌলিক রাশি তিনটা মৌলিক রাশি হচ্ছে গিয়া দৈর্ঘ্য ভর সময় বাকিগুলি অতটা গুরুত্বপূর্ণ না দৈর্ঘ্য ভর সময় ওইগুলো দিয়েই আমরা সবগুলো কাজ করি তোমাদের বইয়ে যত মাত্রা বের করা আছে দৈর্ঘ্য ভর সময় এই তিনটা রাশির মাত্রা দিয়েই আমরা অন্যান্য কাজ করেছি সেই ক্ষেত্রে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম আর সময়ের মাত্রা হচ্ছে টি দেখো তো এই ত্বরণের মাত্রা আমি বের করলাম যে এল টি টু দি পাওয়ার মাইনাস টু সেখানে কিন্তু আমরা এই দুইটা ইউজ করেছি বেগের মাত্রা দেখো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা এই দৈর্ঘ্যের মাত্রা আর সময়ের মাত্রা ইউজ করেছি এবার আসি মাত্রা সমীকরণটা কি যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রা প্রকাশ করা হয় আমি আবারও বলছি যে সমীকরণের সাহায্যে বা কোনো লব্ধরাশিতে উপস্থিত মৌলিক রাশির মাত্রা দিয়ে সমীকরণ প্রকাশ করার রীতিকে মাত্রা সমীকরণ বলে তো এই মাত্রা সমীকরণ দিয়ে তাহলে মাত্রা সমীকরণ আমরা কিভাবে প্রকাশ করব দেখো যেমন আমি যদি বলি মাত্রা সমীকরণ যেমন ঘনত্বের মাত্রা সমীকরণ এটা হচ্ছে এই ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় এম এল টু দি পাওয়ার সরি এল কিউব এল কিউব হচ্ছে ঘনত্বের মাত্রা এবং মাত্রা সমীকরণ হচ্ছে এল কিউব দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলেই মাত্রা সমীকরণ হয়ে যায় ভুল হয়েছে দেখো ঘনত্বের মাত্রা সমীকরণ এল এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি যদি বলা হয় আয়তনের মাত্রা সমীকরণ এল টু দি পাওয়ার মাইনাস থ্রি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিওতে মাত্রা সমীকরণের সাহায্যে আমি গতির সমীকরণের সত্যতা যাচাই করা এবং তোমাদের এই যে পরিমাপের যে যন্ত্র স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ সম্পর্কে বলবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আজকে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম